হরি হরিহরি কিমোর করম অতিমন্দ ব্রজে রাধাকৃষ্ণ পদ না ভোজিনু তিলো আধ না বুঝিনু রাগের সম্বন্ধ স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ লোকনাথ ইহা সবার পাদপদ্য না সেবিনু তিল আধ কিসে মোর পুরিবেক সাথ কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকতমাজ যেহ কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা তাহাতে না হইল মর্চিত। সেসব ভকত সঙ্গ যে করিল তার সঙ্গ তাঁর সঙ্গে কেন নইল বাস কি মোর দুঃখের কথা জনম গঙ্গাই নবৃথা ধিক ধিক নরোত্তম দাস ভক্তগণ আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী একশো আট রাধা চরণ দাস দেব আমাদের সবার দাদা মশাই আমাদের বড়ে বাবার দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা আজকে যে লীলার ওপর আলোকপাত করব যে লীলা আস্বাদন করব তা হলো টোটা গোপীনাথের নটবর বেশ আপনারা মন দিয়ে সাবধানে শ্রবণ করুন এইরূপ পরমানন্দে দিনের পর দিন অতিবাহিত হতে লাগল বাবাজি মহাশয় কীর্তন আনন্দে সপরিকর শ্রী শ্রী গৌরাঙ্গদেবের আনুগত্যে ক্রমে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা গুণ্ডিচা মার্জন ও রথযাত্রা প্রভৃতি লীলা পূর্ববত আস্বাদন করতে লাগলেন দেখতে দেখতে কার্তিক মাস উপস্থিত হলে শ্রী শ্রী জগন্নাথ দেবের নটবরবেশ ও বালধূপ নামক ভোগ হতে লাগল একদিন বাবাজি মহাশয় সঙ্গীগণ সঙ্গে টোটা গোপীনাথ দর্শনে গিয়েছেন গোপীনাথজী সঙ্গে শ্রী গৌরাঙ্গদেবকে রাধা ভাবাবেশে মিলন করাইয়ে মনে মনে কি ভাবলেন ইনিই জানেন পূজারীকে জিজ্ঞাসা করলেন তুমি কি গোপীনাথের বেশ করতে পারবে পূজারী বললেন আজ্ঞে আপনার কৃপা হলে পারব বৈখি শুনিয়া হৃষ্টচিত্তে বাসায় প্রত্যাবর্তন করলেন পরদিন প্রাতে প্রকৃত্যাদি সমাপন পূর্বক বাবুকে ডাকিয়ে বললেন দেখো বলরাম শ্রী গোপীনাথজিউর নটবর বেশ করবার জন্য আমার অভিলাষ জন্মিয়েছে অতএব আজ ভিক্ষায় বের হব মনে করেছি বলরাম বাবু বললেন আগ্ঞে নটবর বেশে আর কি বেশি খরচ হবে এর জন্য আবার ভিক্ষা করবার প্রয়োজন কী বাবাজি মহাশয় মৃদু হেসে বললেন দেখো বলো রাম ভিক্ষালব্ধ বস্তু দ্বারা ভগবত সেবায় যত প্রীতি জন্মে কোনো একজনের অর্থ দ্বারা সেরূপ প্রীতি হতে পারে না অতএব চলো সকলে মিলে ভিক্ষা করা যাক বলে ভজনী তাই গৌরাধেশ্যাম জপহরে কৃষ্ণ হরে রাম এই নাম করতে করতে ভিক্ষায় বেরিয়ে পড়লেন সঙ্গে অনেক লোক খোল করতাল বাজছে প্রথমে পুরীবাসীগণ মনে করেছিলেন যে বাবাজি মহাশয় নগর কীর্তনে বেরিয়েছেন পরে যখন দেখলেন যে এর কাঁধে ঝোলা তখন সকলেই সাগ্রহে বাবুকে জিজ্ঞাসা করতে লাগলেন আজ কী উপলক্ষে বাবাজি মহাশয় ভিক্ষায় বেরিয়ে পড়েছেন বাবু বললেন টোটা গোপীনাথের নটবর বেশ করবার মানুষে ভিক্ষায় বেরিয়েছেন শুনবা মাত্র সকলে নিজ নিজ রুচি অনুসারে কেউ পাঁচ কেউ দশ কেউ বা দুই এক টাকা করে ভিক্ষার ঝোলায় দিতে লাগলেন ইচ্ছাময়ের ইচ্ছায় কিছুক্ষণ ভ্রমণের পর পিঠা মঠে প্রত্যাবর্তন করে ঝোলা নামাইলে বাবু গুনিয়া দেখলেন যে বিরানব্বই টাকা চার আনা হয়েছে তখন বাবাজি মহাশয় তাঁকে বললেন দেখো বলরাম গোপীনাথজিউর নটবর বেশের দরুন কাপড় প্রভৃতি যা প্রয়োজন হয় তা সংগ্রহ করো নবদ্বীপ দাদা হাসতে হাসতে বললেন কেবল নটবর বেশ করলেই তো হবে না লীলাকীর্তন নাচ এবং বৈষ্ণব সেবা হওয়া তো চাই বাবাজি মহাশয় বললেন আচ্ছা তোমরা সরল প্রাণে প্রার্থনা করো নিতাই চাঁদের ইচ্ছায় টাকার অভাব হবে না বলরামবাবু বললেন একদল আখরা পিলার নাচ আনাইলে ভালো হয় না নাকি বড়োবাবাজি মশাই বললেন কোথাকার দল ভালো হবে বলরাম বললেন আগে সত্যবাদীর বিহারী ও তার দলটি বড়ই ভালো তার ছেলেটি বেশ নৃত্য করে বড় বড়বাবাজি বললেন বেশ তো তাদেরকে খবর দাও বলরামবাবু অতি হৃষ্টচিত্তে সত্যবাদীতে লোক পাঠালেন এদিকে তিনি নানা রূপ বেশভূষার জোগাড় করতে লাগলেন বাবাজি মহাশয় শিবুদাসকে ডাকিয়ে গোপীনাথের বাড়ি দুই মন দুধের সুজির পায়েস এবং একশত টাকার জগন্নাথের ভোগের ব্যবস্থা করতে করিয়ে দিলেন পুরীবাসী সমস্ত বৈষ্ণব নিমন্ত্রণ করা হল মহা ধুমধাম ব্যাপার পর দিবস অতি প্রত্যুষে নবদ্বীপ দাদাকে বেশ করবার জন্য পাঠানো হল এবং সকলে স্নানাদি করে বেলা আন্দাজ আটটার সময় নাম করতে করতে গমন করলেন এদিকে বলরামবাবু সত্যবাদীতে বিহারী ও তার দল আনাবার জন্য লোক পাঠালেন জিউর ভোগ রান্না হতে লাগলো এদিকে নবদ্বীপ দাদা ও একজন পূজারী ঠাকুরের বেশ কিছু বেশ করতে লাগলেন একজন পূজারী ঠাকুরের বেশ করতে লাগলেন নবদ্বীপ দাদা এবং একজন ঠাকুর পূজারী ঠাকুরের বেশ করতে লাগলেন বেলা আন্দাজ দশটার সময় গোপীনাথ জিউর দর্শন খোলা হল লোকে লোকারণ্য অপূর্ব দর্শন যে একবার জিউর চন্দ্রবদন দর্শন করছে সে যেন জন্মের মতো বিকিয়ে যাচ্ছে কেউ বা আনন্দে নৃত্য করছে কেউ বা বদন পানে চেয়ে গোপীনাথের ভোগের জোগাড় হলে ভোগ আরতি কীর্তনান্তে শয়ন দেওয়া হলো এরাও মহাপ্রসাদ পেয়ে কিঞ্চিত বিশ্রাম করতে লাগলেন এদিকে বিহারীও তার দল এসে পৌঁছালে গান আরম্ভ হল বিহারীর ছেলেটি অতি অপূর্ব গান ও নৃত্য করে বাবাজি মহাশয় প্রেমে বিভোরভাবে গান শুনতে লাগলেন সংকীর্তনের ভাবের সঙ্গে সঙ্গে নৃত্যকারী বালকটি এমনই অপূর্ব অভিনয় করছে যে দেখলে সকলেই বিস্ময় সাগরে নিমগ্ন হয়ে যাচ্ছে রাত আন্দাজ সাতটার সময় গান শেষ হলো। এদিকে বৈষ্ণব এসে উপস্থিত হলে মহাপ্রসাদ পঙ্গত আরম্ভ হল শ্রী শ্রী গোপীনাথজিউর এমনই অপূর্ব শোভা হয়েছে যে একবার দর্শন করছে সেই মুগ্ধ হয়ে যাচ্ছে সকলের মহাপ্রসাদ পাওয়া শেষ হলে বাবাজি মহাশয়ের মনে কি ভাবের সঞ্চার হল নিজে কীর্তন আরম্ভ করলেন ব্রজ অভিসারিণীর ভাবে বিভারিত রসময় গৌর কিশোর স্বরূপের করে ধরি কহে শুনো সহচরী কাহামোর রুশিক শেখর নাহিরি সে মুখ বিদরিয়া যায় বুক ক্ষণে যুগ সম মোর লাগে চূড়ায় ময়ূর পুচ্ছ মল্লিকা মালতী গুচ্ছ সদাই হিয়ার মাঝে জাগে সই কি ক্ষণে উপখানি। মদন মোহন ঠাম যিনি কত কোটি কাম তাহে আদ বঙ্কিম চাহনি গলে বনমালা দোলে রমণীর মন ভোলে কোটিতে কিঙ্কিনী ভালো সাজে কপালে চন্দন চাঁদ ভুবন মোহন ফাঁদ চরণে নুপুর ঘনবাজে পীতবাস করে শোভা বিজড়ি জিনিয়ে আভা নটবর নাগর রাজ রজনী অধিক ভেল গুরুজন ঘুমায় ঘুমাউল চলো সবে না নাসিকাতে দিল। শ্রীহরি সৌরী বাম পদ বাড়াইল স্বরূপ রামানন্দ দোহে চলে দুই পাশে চলিতে চলিতে পহু কহে তরাশে অবশ হইল গা চলিতে না পারি কত দূরে বৃন্দাবন কহসহ চরি স্বরূপ কহে আর বহুদূর নয় শ্যাম অঙ্গ সৌরভ গন্ধ নাসিকাতে বয় শুনিয়া আনন্দে পহু বিভোর হইয়া প্রবেশিল বৃন্দাবনে জয় জয় দিয়া বৃন্দাবনে প্রবেশিয়া চারুপানে চায় নিকুঞ্জ মাঝারে শ্যাম দেখিবারে পায় গোপীনাথের বামে দাঁড়াইল গৌরহরি নবীন জলদে জনু থির বিজয়ী শ্যাম বামি কিবা শোভা রসের মঞ্জুরি সখীগণে জয় দেয় দুহু রূপ ইত্যাদি নানারূপ পদ গান করে নিজেও আনন্দের নৃত্য করতে লাগলেন উপস্থিত জনগণকেও আনন্দ সাগরে নিমগ্ন করলেন রাত অধিক হয়েছে দেখে অনিচ্ছা সত্ত্বেও সংকীর্তন সমাপ্তি করার পর ঠাকুরের শয়ন দেবার জন্য পূজারী উদ্যোগ করছেন এমন সময় বাবাজি মহাশয়ের সঙ্গী শীতল দাস ও ব্রজেন্দ্র দাস এই দুইজনে আড়ালের থেকে একটু মৃদুস্বরে গাইতে লাগলেন তনু তনু মিরিল রসের আবেশে প্রিয় সহচরীগণ রহু চারপাশে কি দিব উপমা রূপের কি দেব উপমা কানু মরকথ মণিরাই কাঁচা সোনা অঙ্গে অঙ্গ হেলা হেলি বয়ানে বয়ান চাঁদ চকর পাড়া নয়ানে নয়ান নবজলধর কিয়ে সৌদা কোলে রসের ভ্রমরা কিয়ে কনক কমলে আত শিরে মোহন চূড়া আত শিরে বেনি শিখি করে দোলে ব্রণু কাল পদটি শেষ হতে না হতেই বাবাজি মহাশয় একটু হুঙ্কার ধ্বনি করতে করে অচৈতন্য হয়ে পড়লেন বিশেষ অনুধাবন না করলে শ্বাস আছে বলে বোঝা যাচ্ছে না যেন একটি কাষ্ঠ ন্যায় ভূমিতলে পড়ে গেছেন তখন নবদ্বীপ দাদা প্রভৃতি চারজনে চারপাশে উপবেশন পূর্বক আস্তে আস্তে এর দেহখানি কোলের ওপর শুইয়ে রাখলেন এবং শীতল দাদাকে পুনর্বার ওই গানটি গাইতেলা বললেন বালক শীতল দাস বাবাজি মহাশয় এরূপ অবস্থা দর্শনে অতিশয় ভীত হয়ে পড়লেন সুতরাং আর গান গাইতে গান করতে সম্মত হচ্ছেন না দেখে নবদ্বীপ দাদা বাবাজি মহাশয়ের এই অবস্থা যে অতি আনন্দপ্রদ এই কথা তাকে বুঝিয়ে দেওয়ার পর বালক আবার গান ধরলেন ক্ষণকাল পরে ইনি অধৈর্যভাবে ঠিক বালকের ন্যায় উচ্চঈশ্বরে রোদন করতে করতে গড়াগড়ি দিতে লাগলেন গোপীনাথের বারান্দার পাথরগুলি অসমান স্থানে স্থানে এমন অবস্থা যে কোনো জায়গায় থাক লাগলে রক্তপাত না হয়ে যায় না কৌশলী সঙ্গীগণ কৌশল করেও বাবাজি মহাশয়কে স্থির করতে পারছেন না এর সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে এমন কি তাকে রক্ষা করতে গিয়ে তার এরূপ দশা হয়েছে এদিকে রাত অধিক হওয়ায় জিউর শয়নের জন্য পূজারীগণ ব্যস্ত কাজেই নবদ্বীপ দাদার পরামর্শে সকল একত্রিত হয়ে বাবাজি মহাশয়কে ধরাধরি করে বাইরে একটি বটবৃক্ষ তলে নিয়ে শয়ন করালেন ইনি সে স্থানে কিছুক্ষণ স্তম্ভিতভাবে থেকে আবিষ্টভাবে শ্রীমন নিত্যানন্দ প্রভুর প্রতি নিজের জীবনের কতকগুলি ইতিবৃত্ত অর্থাৎ আমি ঘরে একভাবে ছিলাম তুমি নানা রূপ চক্রান্ত করে আমাকে ঘর ছাড়ালে আবার বহু দেশ দেশান্তরে ভ্রমণ করালে তোমার রূপ গুণে মুগ্ধ হয়ে আমায় পাগল করালে কিন্তু এখন ধরা না মনে নাই একদিন স্বপ্নে কত কি উপদেশ দিয়ে আমাকে নীলাচলে আসতে বললে যখন আমি সাক্ষী গোপালে আসলাম তখন আমার কর্ণে মন্ত্র প্রদান করলে আবার যখন যে স্থানে থাকতে না থাকতে বা যেতে হবে সে সমস্তই সর্বদার তরে আদেশ করেছ কিন্তু একবারও সাক্ষাৎ সাক্ষাৎ দর্শন তো দিচ্ছ না কেন ইত্যাদি কত কি আক্ষেপ উক্তি করতে লাগলেন কে তার ইয়াত্মা করবে হঠাৎ বাবাজি মহাশয়ের ভাবান্তর উপস্থিত হল তখন আবিষ্ট ভাবে নতুন ধরনের শ্রী গৌরাঙ্গদেবের অভিসার কীর্তন করলেন আনন্দের অবধি নেই সকলেই আনন্দে আত্মহারাভাবে এর সঙ্গে সঙ্গে কীর্তন করতে লাগলেন রাত প্রায় তৃতীয় প্রহর অতীত হতে লাগলো ইনি কিঞ্চিত প্রকৃতিস্থ হয়ে কীর্তন সমাপ্তি করে নাম করতে করতে মঠে প্রত্যাবর্তন করলেন এই গোড়া অভিসার শ্রীযুক্ত রাধাকৃষ্ণ বসু নামক উড়িষ্যাবাসী জনৈক একনিষ্ঠ বাঙালি বঙ্গ যুবকের প্রতি বিশেষ কৃপা কৃপাশক্তি সঞ্চারপূর্বক যা স্ফূর্তি করিয়েছিলেন তা এই স্থানে আস্বাদন করছি নীলাচলে গোড়া রায় সঙ্গেতে নিতাই স্বরূপাদি রাম রায় শ্রীবাস রামাই মুরারি মুকুন্দ নরহরি গদাধর বাসুদেব বক্রেশ্বর আদি সহচর। সংকীর্তন আবেশে রাত্রিদিন নাহি জানে কি ভাব উঠয়ে কভু না যায় কথনে যখন থাকয়ে প্রভু কাশী মিশ্র বাসে নিরন্তর মগ্ন রহে রাধা ভাববেশে স্বরূপ রামানন্দ দোহে দেখি সুখী বোধে ললিতা বিশাখা বলি সদাই সম্বোধে কুটিলার ভয়ে যেন অন্তরে তরাস কদাপি নাহিক শুনি মুখে উচ্চভাস শ্যামের বিচ্ছেদ সদা হিয়া মাঝে জাগে শ্যামগুণ আলাপন সদা ভালো লাগে হেনভাবে সদা প্রভুর বিবশ হৃদয় শারদীয় ঋতু আসি হইল উদয় শারদীয় শুভ্র নিশায় চন্দ্রিকা উজ্জ্বল প্রবাহিত সুরভিত বায়ু সুশীতল নেহারি দ্বিগুণ উঠে ভাবের তরঙ্গ অবশৈল মনপ্রাণ সর্ব অঙ্গ দেখি সহচরগণ উৎকণ্ঠিত মন প্রভুর রক্ষণে সদা করে সুযতন একদিন অপরাহ্নে গোড়া কাশী মিশ্র গৃহে বসি নখে ক্ষিতি করয়ে লেখন নখ দিয়ে মাটিতে আকচারা কাটছে বাম করে গণ্ডরাখি বাম করে গণ্ডরাখি অধ মুখে মনদুখী অঝরে ঝুরয়ে দু মলিন দেখিয়া মুখ বিদরিয়া যায় বুক কিসের লাগিয়া প্রভু কাঁদে দেখিয়া স্বরূপ আসি আথে ব্যথে কাছে বসি হৃদয়ে ধৈর্য নাহি বাঁধে বস্ত্রাঞ্চলে নেত্র মুছাইয়া ধীরে ধীরে করে কর করিলা ধারণ মানি নর্মসহচরি দ্বিগুণ নয়ন বাড়ি উথলিল না যায় বারণ স্বরূপের গলা ধরি কাঁধে প্রভু হরি, ফুকরি ফুকরি মনদুখে বাষ্পে কণ্ঠ হয় রুদ্ধ বাক্য না নিঃস্বরে শুদ্ধ নীরবে থাক অধমুখে মনের বেদনা কারে আমি কব শুনল ললিতা সই শ্যামের বিরহে মনপ্রাণ দহে কিসে তার দেখা পাই পূরব প্রীতি তুমি জানো সব মমপ্রাণবধূ কালা কেমনে তাহারে বারেক দেখিয়া জুড়াই হিয়ার জ্বালা নবজলধর রসেঢরঢর বরুণ চিকন কালা অঙ্গের ভূষণ অমূল্য রতন মণিমাণিকের মালা নয়ন সুচারু সুগম সুভঙ্গিম ভুরু তেরছ চাহনি তায় অপাঙ্গ নেহারি কুলবতী নারী তেজে কুল লাজ ভয় সুরঙ্গ অধরে শুভঙ্গ মুরলি বরসে ললিত রব কামিনী কুরঙ্গি শুনে অবসাঙ্গি ধায় সেই দিকে শব কৃষ্ণকেশদাম অতি অনুপাম তাহে বাঁধিয়াছে চূড়া মল্লিকা মালতী ফুলে নানা জাতি চতুর্দিকে আছে বেড়া তথি পরে উচ্চ চারুশিখি পুচ্ছ ইশত বামেতে হেলা নেহারি কামিনী আকুল পরাণী অন্তরে অনঙ্গ জ্বালা উন্নত নাসায় গোরোচনা শোভা ললাটে চন্দন বিন্দু সুনীল গগন মাঝে শোভে জনু অকলঙ্ক ইন্দু পরিসর উড়ে কিবা শোভা করে চারুকুসুমের দাম সেরূপ নেহারি আপনা আপনাধিক্ষারী মূরছিত হয় কাম রাতা উতপল পল যিনি করতল ভুজ করি কর যিনি চম্পকের কলি জিনিয়া অঙ্গুলি নখে কোটি মানি কতনা যতনে রতন বলয় পরিধান অঙ্গুলি অঙ্গুলি শোভে সারি সারি অতি সুললিত সাজে পরিহিত নব সুপিত বসন পিত উত্তরীয় গলে যেন নীল জিমুতে থির বিজড়ি শোভিচে গগন তলে রক্ত যিনি পদযুগ রতন নূপুর সাজে চঞ্চল চরণে হেলিতে দুলিতে মধুর মধুর বাজে জগমোহনিয়া ত্রিভঙ্গিম ঠাম তলায় কানু রাধে 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 কিবা মন সাধে ডাকিছে মোহন বেনু রূপ মাধুরী আহা মরি জাগিছে হিয়ার মাঝে ওই গুণ সখী মোহন মুরলি গগন বিপিনে বাজে আমি কুলবতী নবীনা যুবতী কানুর পীড়িত তাই হিয়ার মাঝারে জাগে নিরন্তরে কহ করি কি উপায় হাস পরিহাস ললিত বিলাস তেরছ চাহনি সই স্মরিসরী সদাই অধিরা হই শুনো শুন ওই ওগো প্রাণ সই শ্যামের বাসরি রব বাজিছে আবার গৃহেতে এবার না রব এইভাবে ক্রমাগত পথ সংকীর্তন করে গেলেন ক্রমাগত পথ সংকীর্তন করে গেলেন এর বিস্তর বর্ণনা আছেন বিস্তর বর্ণনা আছে হ্যাঁ এর অনেক বর্ণনা করা আছে এক জায়গায় বলা আছে গোড়ার অন্তরে অভিনব ভাবোদয় শ্যাম অভিসারে যাইবে বিচারে আনন্দে মাতিয়া রয় বড়জ রমণী রাই বিনোদিনী সাজেতে সাজিতে আস নিপুণা সখিরে আদেশিছে ধীরে মনে মনে মহল্লাস ক্রন্দন স্মরি বলে গৌরহরি সখীগণে দিয়া শ্যাম অভিসারে যাইব সত্তরে দেহ মরে সাজাইয়া যতন করিয়া বেনি বিনাইয়া দুলাইলে পৃষ্ঠ দেশে মালতীর হারে তাহে থরে থরে সাজাইয় চৌপাশে কুঙ্কুমের বিন্দু কপালে রচুহু সিন্দুরের বিন্দু পাশে চন্দনে চর্চিত করি সর্ব অঙ্গ পরাইয় শুভ্রবাসে কুসুম রচন করি সাজাই সাজাইয় যথাস্থানে আমি শ্যাম নটবরে নবীন নাগরে মিলিব নিকুঞ্জ বনে সুবাসিত বাড়ি সুবর্ণের ঝাড়ি ভরি লহ মোর সাথে তাম্বুলাদি যত উপহার শত লই চল অলক্ষিতে এতেক বলিয়া চলিলা উঠিয়া অবিসারিকার ভাবে যেন নিকুঞ্জ ভবনে শ্যাম দর্শনে চলে চলেরাই অনুরাগে এইভাবে বড়ে বাবা বিভিন্ন রকমের পদ সংকীর্তন করতে লাগলেন এর মাধুর্য অতীব অতীব মাধুর্য মণ্ডিত হ্যাঁ আপনারা যতটুকু শুনেছেন তা স্মরণ করবেন মনন করবেন আমাদের বড় বাবাজি মহাশয়ের যা আস্বাদন টোটা গোপীনাথের নটবর বেশে আস্বাদন করবেন কারণ মহাপুরুষের জীবনী আস্বাদন মহাপুরুষের যে রস তা আস্বাদন এর মধ্যেই তো আমাদের মঙ্গলের চরম মঙ্গলের মূল লুকিয়ে আছে এনাদের কথামৃত পান করা শ্রবণ করা কীর্তন করা মনন করা এর দ্বারাই তাদের কৃপা চলে আসে আমাদের উপরে আর এনাদের কৃপা না এলে আমরা কি করে ভজন করবো কলিহত জীব কতটাই বা সাধন করার ক্ষমতা কিছুই সাধ্য নেই সাধন করার ক্ষমতা নেই সাধ্যবস্তুকে পাবো কি করে আর সাধ্য তো হলো প্রেম প্রয়োজন সেই প্রেম ও বস্তু তো এনাদের কাছেই আছে এই সব মহাপুরুষরা যারা ভগবানকে প্রাপ্ত করেছে তাদের ভক্তির দ্বারা আরতির দ্বারা বৈরাগ্যের দ্বারা শরণাগতির দ্বারা তাদের এই শরণাগতি বৈরাগ্য আরতি এই চরম ভাব প্রেম স্মরণ মনন কীর্তনের দ্বারাই আমাদের মঙ্গল হবে এই আশা নিয়ে আজকে আমি আমার ভিডিওকে এখানেই শান্ত করছি আমি পরের দিন বড় বাবাজি মহাশয়ের অন্য লীলা নিয়ে আসবো আপনারা সব ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ জয় সখিমা জয় মার সদ্গুরুদেব জয় নিতায় হরি হরিবল বন্ধু সুন্দর